মানুষ কি কপু নাকি তুই উবেসা ব্যাপারে ও ওটা হতে পারে না না তাহলে মামি ঠিকই ভেবেছিলাম হ্যাঁ দেখো আমি বলছি না মানে আমি যেটা বলছিলাম না তখন যে উবে তো আর যেতে পারে না তো পালিয়ে গেছে দেবল কোথাও পালিয়ে গেছে একদম আপনারা কাজ করুন সংসারের খাতা থেকে ওকে কেটে দিন ও বাদ তুই কি উল্টোপাল্টা কথা কোচ বলো তো তুমি বাড়ি থেকে ওকে আটকে দিয়ে গেছি পুরনো দিনের বাড়ি আমাদের হুড়কো ভেতর থেকে খুলবে কি করে পালিয়ে যাবেটা কি করে ও মা আপনি যখন হুলকোটা বাইরে দিয়ে লাগিয়েছেন বাইরে থেকে যদি কেউ খুলে দেয় তখন তো পালাতে পারে তাই না তাই নাকি আমি ওকে ঘরে বন্ধ করে রেখে গেছি আর ওকে বাইরে থেকে কেউ খুলে দিয়েছে এমন কাজ কার হতে পারে এতে আবার ভাবার কি আছে কি আবার ডায়না ডায়না দে বলে পিয়ারের বউ ওকে বাঁচাতে চাইবে না বলুন তাই বুঝি সে এখন আমার হাত থেকে তার স্বামীকে বাঁচাতে চাইছে আরে হবে না আপনি তো অদ্ভুত কথা বলেন মা দেখুন ডায়না হলো কি একটা ইএমএ মানে না মানে ওই দেবল তো ডায়নার একমাত্র বর তাই না ও কি অত কঠিন হতে পারবে আপনার মতো হ্যাঁ আমি তো শুনলাম আপনি নাকি ওই কি কাটারি মাটারি কালকে হাতে দিয়ে দিয়েছিলেন তাতে নাকি ডায়না একেবারে ভয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছিল আমি বলছি মা ডায়না দরজা খুলে দেবলকে পগার পার করে দিয়েছে ছোট বউমা এত বড় সাহস পেল কোথা থেকে না না এটাকে ওই সাহস বলে না এটাকে বলে ওই কি প্রেম প্রেম প্রেমে একেবারে অন্ধ কি ভালোবাসে এত অন্ধ হয়ে গেল যে ভুলে গেল ও সন্তানের বিপদ হতে যাচ্ছিল দেবলের জন্য না 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 এত অন্যায় তো আমি সইব না কিছু কি হয়েছে কি গো মা কি ডানার উপর খুব রাগ করেছে নাকি না মনে হচ্ছিল কিছু বলতে চায় ওভাবে কেন ডাকছিল মা ওই ডায়না মানে আমি আমি দেখছি তুমি একটা কাজ করো তুমি পুলিশকে ফোন করো আর বলো এখন আসতে না একবার মিস্টার ঘটককে ফোন করো না একটু সে কি আবার কি হলো বলো তো সারা রাত ধরে এসব চললো এখন আবার